নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে পাতিহাঁসের ঝোল রেসিপি। তো আপনারা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার আমি জলটা গরম করার জন্য উনুনটা ধরিয়ে নেব। জলটা গরম করার জন্য উনুনে চাপিয়ে দেব। বন্ধুরা, আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দেব। আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি গরম মশলা গুঁড়ি, নিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা গোটা জিরে, এটা জিরে গুঁড়ো, এটা লবণ, আর এটা হলুদ, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর এটা টমেটো কুচি, এখানে একটা রসুন, আর কিছুটা আদা কুচি, আর এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে গোলমরিচ, আর এটা ধনে, আর এখানে আমি আলুগুলোকে এরকম করে টুকরো করে রেখেছি। এবার আমি মশলাটা বেটে নেব, কিছুটা জিরে নেব আর কিছুটা ধনে নেব, একসঙ্গে বেটে নেব। ধনে আর জিরে বাটাটা হয়ে গেছে, তুলে রাখবো। এবারে গোলমরিচটা বেটে নেব। গোলমরিচটাও বাটা হয়ে গেছে, তুলে রাখবো। এবারে আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। আদা রসুনটাও বাটা হয়ে গেছে, তুলে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ি, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। এবারে দেব ধনে আর জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর গোলমরিচ বাটা। এগুলো দিয়ে এবার সর্ষের তেল দেব। এবার এই মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে।
এই মাংসটাকে হাত দিয়ে যত ভালো করে মাখাবেন মাংসটা কিন্তু খেতে ভালো হবে আর নরম হবে আর শিনে বাটা মশলায় হাঁসের মাংস অসাধারণ লাগে জানি আপনাদের সবার সম্ভব হয় না শিনে বেটে রান্না করতে তো চেষ্টা করবেন শিনে বেটে রান্না করতে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এই মাংসটাকে 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব আর আলুটা ভেজে নেব ওইদিকে এই দেখো মা জ্বালানি দাও মার অল্প করে জ্বালানি ছিল আমি এনে দিলাম আর খুব ভালো করেছে অনেক পরে আমার অনিমে ফেলিয়ে দিছিল বন্ধুরা এবার আমি উননটা ধরিয়ে দিচ্ছি আর কড়াইটা দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব সরষের তেলে আলুটা ভেজে নেব আগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে রাখব আমি আলু ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেব দুটো তেজপাতা চিরে দেব মাঝখান থেকে আর দুটো শুকনো লঙ্কা এলাচ দেবো চিরে দারচিনি পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে লাল করে ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো কুচি আর দেবো জিরে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দেবো আর একটু কষিয়ে নেব এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এবারে আমি মাংসটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে আস্তে আস্তে জ্বাল দেব হাঁসের মাংসটা একটু ধৈর্য ধরে রান্না করতে হবে কারণ হাঁসের মাংসটা একটু জাল বেশি লাগে সময় বেশি লাগে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসতে জল দিয়ে দেব এবার আমি জলটা দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা
এবার জলটা ফুটে গেলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবারে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব, তাহলে মাংস রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর উপরে ধনেপাতা কুচিটা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর আমি রান্নাটা খুব সহজেই করলাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমার রান্নাটা আমি এইখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওর নোটিফিকেশন পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।